ভোটের আমি ভোটের তুমি ঘুষ দিয়ে যায় চেনা ভোটের বাজারে ঘুষের রমরমা পকেট থেকে বেরোচ্ছে কর করে নোট বান্ডিল বান্ডিল হচ্ছে হাত বদল কানে ফুসমন্তর রাতে মোচ্ছবের পর ভোটটা কিন্তু বেলা বারোটার পরই দিতে হবে সিএন এর হাতে এক্সক্লুসিভ বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের মহুরাপুর পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর ভাইরাল ভিডিও বিরোধীরা কিন্তু বারবার অভিযোগ করেছে যে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে তার ভাইরাল ভিডিও কিন্তু আমাদের হাতে এসেছে এবং যেটা দেখা যাচ্ছে মুরারই এক নম্বর ব্লকের মহুরাপুর পঞ্চায়েতের এই বেল গ্রাম যে গ্রামে আদিবাসী অধ্যুষিত গ্রাম সেই গ্রামেই কিন্তু খোদ তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির তিনি কিন্তু পৌঁছে গেছেন যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন তবে ক্লিপটিতে স্পষ্ট ভোটের ঠিক আগে আদিবাসী পাড়ায় পুরুষদের টাকার বান্ডিল এবং মহিলাদের শাড়ি বিলি করছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির রাত পোহালেই পঞ্চায়েত ভোট তার আগে হঠাৎ কেন দানছত্র ভোট কেনার ফন্দি জিজ্ঞেস করতেই তৃণমূল প্রার্থীর দাবি এ বিষয়ে নাকি কোনো নলেজ নেই না না এ ধরনের কোনো কাজ আমি করি হয়নি বা এটা যারা করছে অপজিশনরা করছে আমাদেরকে বদনাম করার জন্য কবে আমরা সোশ্যাল ওয়ার্কার ছেলে কবে কোনো কত ফুটবল খেলা ক্রিকেট খেলা অংশগ্রহণ করে বিল্ডি করি কোথাকার ফটো কোথাকার কি আমার কাছে কোনো নলেজ নেই না তৃণমূলের পাশ থেকে সরছে মানুষের সমর্থন তাই ঘুষ দিয়ে শাড়ি দিয়ে কিনতে হচ্ছে ভোট এখন দেখছে যে মানুষ তাদেরকে আজকে এখন টাকা বাই বাই দিচ্ছে সেই জন্য মানুষের মন জয় করার জন্য এরা টাকা দিচ্ছে এখন পয়সা দিচ্ছে এবং টাকা পয়সা দিয়ে মানুষের মন জয় করছে প্রশাসনের একটা অংশের সঙ্গে যোগসাজশে তৃণমূল না এসব প্রথমে ভয় দেখানো সন্ত্রাস করা তারপরে টাকা পয়সা দেওয়া এটা ওদের রীতি কারণ মানুষ ওদেরকে ছেড়ে দিয়েছে সুতরাং ওদের এইভাবেই ভোটে কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছানোর চেষ্টা করছে তৃণমূলের প্রার্থীরা তৃণমূলের নেত্রীর ইশারায় তারা কাউকে মারতে পারে তারা বম মানতে পারে তারা লাঠি মারতে পারে তারা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়ন মানে ভয়ের উন্নয়ন পৌঁছে দিতে পারে বর্তমান বীরভূম জেলায় ইতিমধ্যেই মহকুমা এবং ব্লক আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে সিপিএম সুতরাং তারা ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা তো আমাদের রাখতেই হবে করার তো কিছু নেই তবে তারা প্রমাণ করুন যে সব সিট দ্বারা বিক্রি নেই তারা ব্যবস্থা গ্রহণ করুন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এই প্রার্থী এবং প্রার্থীর স্বামীর বিরুদ্ধে শাসক দলের হাতে বিকচ্ছে গণতন্ত্র কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে আমজনতা সেই টুইস্টের অপেক্ষাতেই গোটা বাংলা বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ বারোটার পরে একটার পরে হ্যাঁ